বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে কোভিড পাসপোর্ট পর্যটকদের জন্য ক্রমিত অপরিহার্য হয়ে উঠছে সাধারণ মোবাইল ফোনে একটি অ্যাপের মাধ্যমে এই পাসপোর্টের অ্যাক্সেস দেওয়া হয় তবে কিছু ক্ষেত্রে কাগজের পাসপোর্টও রয়েছে নিজস্ব ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন এর আওতাভুক্ত সাতাশ দেশের নাগরিকেরা ভ্যাকসিনেশন সম্পন্ন করে এর একটি কপি ডাউনলোড করে নিজে বিনামূল্যে প্রিন্ট করে নিতে পারবেন এমনকি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে নাগরিক নন কিন্তু বৈধভাবে বসবাস করছেন এমন লোক গত এপ্রিলে যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য ফেডারেল কোভিড वैक्सीनेशन পাসপোর্ট চালুর ঘোষণা দেয় হোয়াইট হাউস এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন কর্তৃক সম্পর্কিত গৃহীত নতুন পরিকল্পনা অনুসারে নাগরিকদের वैक्सीनेशन প্রমাণের জন্য এনএএসএস কোভিড পাস অ্যাপের আওতায় আসতে হবে নাইট ক্লাব এবং বিপুল জনসমাগমের মধ্যে প্রবেশ করতে হলে প্রত্যেককে এই অ্যাপ দেখাতে হবে অন্যদিকে কিউআর কোড সিস্টেমে নাগরিকদের বিভিন্ন রঙে চিহ্নিত করেছে সবুজ রাঙের কোড মানে বিনা বাধাই যে কোনো এলাকায় প্রবেশের অধিকার আর হলুদ রাঙ মানে কমপক্ষে 7 দিন ঘরে থাকতে হবে কম্পিউটারে তথ্যপাত জমা দিয়ে চীনাদের এই কোডগুলো সংগ্রহ করতে হচ্ছে বর্তমানে টিকা প্রাপ্ত অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোনে ফোনে ডিজিটাল সার্টিফিকেট পৌঁছে দেওয়া হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ড্যান্টিহান বলেছেন অস্ট্রেলিয়ার সীমানা অতিক্রম কিংবা লকডাউনে চলাচলের জন্য এই সার্টিফিকেট ভূমিকা রাখবে of the vaccination মাৰজিয় মন্ন মাই টিভি